সিরিয়া ও ইরাকে হামলার পরদিন ইয়েমেন জুড়ে 13টি অঞ্চলে হুদিদের 36টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গত সপ্তাহে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হচ্ছে। সিরিয়া সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি টাওয়ার 22 গত রোববার ড্রোন হামলায় দেশটির 3 সেনা নিহত এবং অন্তত 41 জন আহত হন। ইরান সমর্থিত বাহিনী ওই হামলা চালিয়েছে অভিযোগ তুলে তখনই প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার ইয়েমেনে হুতিদের যেসব স্থাপনায় হামলা চালানো হয় তার মধ্যে রয়েছে অস্ত্র মজুত রাখার ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সহ অন্যান্য আরও কিছু ব্যবস্থা। এর আগে শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট দলগুলোর 85টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় দুই দেশে অন্তত 40 জন নিহত হয়। চিলির মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত 51 জন নিহত হয়েছে, যে সংখ্যা আরও বাড়তে পারে বলে শনিবার জানিয়েছে কর্তৃপক্ষ। বনে ছড়িয়ে পড়া দাবানল এখন শহরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনী এবং জরুরি পরিষেবা কর্মীরা আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে প্রাণপণ কাজ করে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করা হচ্ছে। দাবানলে ভালপারাইসো অঞ্চলের পর্যটকপ্রিয় উপকূলীয় নগরী ভিনা দেল মারের আশেপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব বেশি ক্ষতিগ্রস্ত কয়েকটি জায়গায় জরুরি উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে চিলি কর্তৃপক্ষ। শনিবার টেলিভিশনে এক ভাষণে দাবানল পরিস্থিতিকে খুবই গুরুতর বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। গত বছরও দেশটিতে দাবানলে 4 লাখ হেক্টরের বেশি ভূমি পুড়ে যায়, প্রাণ হারায় 27 জন। ক্যান্সার আক্রান্ত নামিবিয়ার প্রেসিডেন্ট হাইগে গাঙ্গোব মারা গেছেন। রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 82 বছর। প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গাঙ্গোবের মৃত্যুর খবর জানানো হলেও তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে গত 1 ফেব্রুয়ারি এক্সে প্রেসিডেন্ট কার্যালয় থেকে করা এক পোস্টে বলা হয়েছিল 2 দিন ক্যান্সারের চিকিৎসা শেষে 31 জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট গাঙ্গোব। রাজধানী উইন্ডহোকে একটি হাসপাতালে তিনি ভর্তি আছেন। গাঙ্গোব 2015 সাল থেকে নামিবিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন। বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা 2050 সালের মধ্যে 3.5 কোটিতে পৌঁছাতে পারে বলে ধারণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 185টি দেশের 36 রকমের রোগ বিশ্লেষণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এই পূর্বাভাস দিয়েছে। 2022 সালে বিশ্বে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছিল 2 কোটি। সেই হিসাবে পরবর্তী 28 বছরে এই সংখ্যা 77% বেড়ে যাবে। গবেষকরা তাদের বিশ্লেষণে দেখেছেন 2022 সালে বিশ্বে ফুসফুসের ক্যান্সারের প্রভাব ছিল বেশি। ওই বছর 25 লাখ মানুষের ফুসফুসের ক্যান্সার শনাক্ত হয়েছে, যা মোট ক্যান্সার শনাক্তের 12.4%। এরপরই রয়েছে নারীদের স্তন ক্যান্সার, কোলারেক্টাল, প্রোস্টেট ও পাকস্থলীর ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার গবেষণা এজেন্সি বলছে উন্নত দেশগুলোতে আক্রান্তদের সংখ্যা দেখা যায় বেশি। আগামীতে উন্নত দেশগুলোতে 12 নারীর মধ্যে একজনের ক্যান্সার শনাক্ত হবে, আর মারা যাবেন 71 জনের মধ্যে একজন। গাজায় শনিবার রাতভর ইসরায়েলের হামলায় অন্তত 92 জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, শনিবার রাতে ইসরায়েলি বাহিনী যেসব জায়গায় বোমা ফেলেছে তার মধ্যে মিশর সীমান্তবর্তী রাফা শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলও রয়েছে। প্রাণ বাঁচাতে গাজার নানা প্রান্ত থেকে আসা অনেক মানুষ ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন। যুদ্ধ শুরুর আগে রাফায় প্রায় 2 লাখ মানুষ বসবাস করত। এখন গাজার অর্ধেকের বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের এক কর্মকর্তা। গাজায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত 27 হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু।